हेलो एवरीवन, वेलकम टू माय चैनल। आशा करी तुम्हारा सबाई खूब भालो आछो। तो आगे हमार मिनी ब्लॉगे तुम्हारा देखे जो आम्रा हॉस्टेले चले रूममेट्सराव चले आसार पर कीर्तिकलाप शुरू कर दिए। तो आज के बनाब राइस पेपर ना राइस पेपर बनाची ना राइस पेपर दिए कि बनाब और कि बनाब से देखार जो वीडियो शेष पर्यन्त थाको। तो फार्स्टे कड़ा गरम हो गए, एबार कड़ा गरम हो जावर पर एक तेल देवा हुए छे। এখানে দেখতে পাচ্ছো এটা হচ্ছে ক্যাপসিকাম, এটা পেঁয়াজ, এটা গাজর, গাজরটা একটু সিদ্ধ করে রাখা হয়েছে, আর এটা টমেটো, আর এটা কাঁচা লঙ্কা, আর এখানে চিকেনটা সিদ্ধ করে একটু গ্রেট করে রাখা হয়েছে। তো তেল একদম গরম হয়ে গেছে, তো এবার পেঁয়াজ দেওয়া হচ্ছে। তো এরপর একে একে সমস্ত সবজি দিতে হবে। পেঁয়াজটা এবার হালকা করে একটু ভাজা হয়ে গেলে এরপর ক্যাপসিকাম, গাজর একে একে সব কিছু দিয়ে দেওয়া হবে। দিয়ে হালকা করে শর্টি করে নিতে হবে। হালকা করে ভাজা হয়ে গেছে, এর জন্য ক্যাপসিকাম দেওয়া হলো। এবার হালকা সিদ্ধ করে রাখা গাজর দেওয়া হচ্ছে। গাজরের পর এবার টমেটো, লঙ্কা কুচি দেওয়া হলো। এবার এগুলোকে হালকা করে ভাজা হবে। এবার আদা রসুনের পেস্ট দেওয়া হচ্ছে এক চামচ। আদা রসুনের পেস্ট দেওয়ার পর এবার স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। এবার তোমাদের প্রয়োজন মতো তোমরা লঙ্কা গুঁড়ো দেবে, দিতেও পারো নাও দিতে পারো, যেহেতু আগে কাঁচা লঙ্কা কিছু দেওয়া হয়েছে। তো তোমাদের স্বাদ মতো দেবে, যে যতটা লঙ্কা খেতে পছন্দ করো। তো এবার ওটা শর্ট করা হচ্ছে, তো শর্টই হোক ততক্ষণে তোমাদের সাথে একটু গল্প করা যাক। যদি শর্ট করা হোক ততক্ষণ তোমরা হয়তো ভাবছো যে হোস্টেলে আমরা কীভাবে এত রান্না করছি। তো আগের মিনি ব্লগ ছিল তাই তোমাদের কীভাবে বলতে পারিনি। অ্যাকচুয়ালি আমরা হোস্টেলে আমরা মেসে থাকি, কারণ সমস্ত কলেজ থেকে হোস্টেল ফ্যাসিলিটি দেওয়া হয় না। তো সেই কারণে মেসে থাকি আমরা, যেহেতু তো রান্না বান্নার সুবিধা আমাদের আছে। বাকি বাকি হোস্টেল আর মেসের সাথে কিন্তু আমাদের সব রকম একই ব্যাপার। গাইস, আজকে রান্নাটা কিন্তু একদম আমরা নিজেদের মনের মতো করছি, এটা কোনো রেসিপি দেখে নয়। তো ভালো হতে পারে, খারাপও হতে পারে, কিন্তু তোমরা যদি চাও এই রেসিপিটা ফলো করে রান্না করে দেখতে পারো। তো মোটামুটি এবার আমাদের সবজিগুলো শর্টি করা হয়ে গেছে। তো এবার আমরা ছোটো ছোটো করে রাখা চিকেনগুলো এবার দেব। চিকেন মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার এক চামচের মতো সয়া সস দিচ্ছি। সয়া সস দেওয়া হয়ে গেলে এবার তোমরা তোমাদের কোয়ান্টিটি মতো পিৎজা পাস্তা সস দিতে পারো। এছাড়া তোমাদের যদি কাছে কেচাপ থাকে কোনো সেটাও দিতে পারো। তো আমাদের কাছে যেহেতু এক্সট্রা টমেটো কেচাপ আছে, তো সেই জন্য আমরা সেটাও অ্যাড করছি। এবার সব কিছু সস দিয়ে দেওয়ার পর ভালো করে নেড়ে নিতে হবে। তোমরাও দেখো, এটা দেখতে খুব ইয়ামি হয়েছে, কিন্তু জানি না খেতে কেমন হবে, তোমরা নিজেরা বানিয়ে দেখতে পারো। আমাদের রাইস পেপারের পুর বানকে একদম তৈয়ার হয়ে গেছে। তো এবার এটা গ্যাস অফ করে দেওয়া হয়েছে, এটাকে জাস্ট ঠান্ডা করতে দিতে হবে। এবং ঠান্ডা হলে রাইস পেপারের মধ্যে এটাকে কোট করে তারপর হালকা করে শর্টি করতে হবে। এটা আমাদের রাইস পেপার, এটা আমরা অনলাইন থেকে আনিয়েছি ফ্লিপকার্ট থেকে। এবার এই রাইস পেপারগুলোকে এইভাবে ডিপ করতে হবে। তো বেশিক্ষণ এটা ডিপ করা যাবে না, জাস্ট ডুবিয়েই তুলে নিতে হবে, কারণ এটা একদম নরম হয়ে গেলে ছিঁড়ে যেতে পারে। এবার এটা কিছুক্ষণ রেখে দিতে হবে যাতে এটা একদম নরম হয়ে যায়। তো এটা হয়ে গেছে মোটামুটি নরম, এবার পুরটা ভেতরে দিতে হবে, পরিমাণ মতো ফিলিংটা ভেতরে দিতে হবে। তো এটার মধ্যে এতটাই যথেষ্ট মোটামুটি। এবার এটাকে আস্তে আস্তে মুড়তে হবে। মোটামুটি এইভাবে মুড়লে এবার পুরটা বেরিয়ে যাবে না। তোমরা দেখে নাও ভালো করে, রাইস পেপার কোটটা মোটামুটি রেডি হয়ে গেছে। এবার এটাকে জাস্ট হালকা করে তেলে ভেজে নিতে হবে। এক
দেখো একইভাবে আমরা সবগুলো রেডি করে নিয়েছি। এবার এগুলোকে জাস্ট একটু তেলে হালকা করে ভেজে নেব। কিভাবে ভাজছি তোমরা দেখো, গরম হয়ে গেছে তো দিয়ে দিলাম একটা, এবার হালকা করে নাড়াচাড়া করে এবার তুলে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমরা এগুলোকে তুলে নিচ্ছি। এইভাবে সবগুলো একে একে রেডি করে নিতে হবে। তো মোটামুটি এক ঘন্টার পরিশ্রমের পর ফাইনালি আমাদের রাইস পেপার রেডি হয়ে গেছে, এবং এখানে টানটা আমাদের রাইস পেপার রেডি। এবার আমরা সবাই মিলে এটা টেস্ট করবো, রিভিউ দেবো। ইট ইজ ভীষণ ইয়ামি হয়েছে এটা দেখতে। নাও এবার টেস্ট করার পালা। খাবারটা আমি টেস্ট করে রিভিউ করবো, বাট আমি করবো না যেহেতু আমি বানিয়েছি, তো একজনের কাছে মিলে নিয়ে যাচ্ছি, ওই বলবে কেমন হয়েছে। চলো যা যাক। অ্যান্ড টানা চলে এসেছি আমি আজকে একটা খাবার বানিয়ে, তো এটা তুই টেস্ট কর অ্যান্ড বল কেমন হয়েছে। অবশ্যই হ্যাঁ, তো মিট হার সি অনিন্দিতা অ্যান্ড খেয়েছে বল এবার কেমন হয়েছে। হ্যাঁ ভালো হয়েছে, সেরা, সত্যি সত্যি বলিস। হ্যাঁ সত্যিই বলছি, তোমরাও বানিয়ে দেখতে পারো, টেস্ট করে জানাবে সবাই, ভালো হয়েছে। তো ও আমার কলিগ, আমার কলেজেই পড়ে বাট আমার রুমে থাকে না, ও একই মেসে আমরা থাকি, আমি নিচে থাকি ও উপরে থাকে, সেই জন্য আমি খাবার বানিয়ে চলে এসেছি ওর কাছে টেস্ট করাতে। যাই হোক, হ্যালো বন্ধু, শ্রাবণীর ওই চটপটো লাইফে তোমরা লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করে জানিও কেমন হয়েছে, আর বানিয়ে দেখো টেস্ট কেমন হয় সেটাও ওকে জানিয়ে দিও। টাটা টাটা। তো আজকের ব্লগ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ব্লগে, এবং ততক্ষণ অবধি তোমরা সবাই খুব ভালো থাকো, খুব সুস্থ থাকো, আর যেহেতু কোভিড বাড়ছে অবশ্যই করোনাবিধি মেনে চলো অ্যান্ড মাস্ক পরো নিয়মিত, স্যানিটাইজার একদমই মানে না কোনো কিছুই, মাস্কই পরে না, স্যানিটাইজার ইউজ করে না। তবে বন্ধুরা তোমরা সবাই স্যানিটাইজার মাস্ক সবাই ইউজ করে চলো, আমরা ইউজ করছি। একদম টাটা টাটা, আজকের জন্য এই পর্যন্ত ব্লগ।